হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ছোটো ছোটো যে গাছগুলো দেখেছিলাম, যেগুলো বলেছিলাম যে এটা হাইব্রিড জবা গাছ আছে, আজকে দেখুন দুটো ফুল ফুটেছে। ভাবলাম তাই আপনাদের সাথে একটা শেয়ার করেই নিই। এই একটা ফুল ফুটেছে আর একটা বাইরের দিকে ফুটেছে। এই দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালার কিন্তু এত ডিপ হলুদ নয়। এই কালার চেঞ্জ নিয়ে আজকে কথা বলবো। কালার চেঞ্জ কিন্তু অনেক সময় ফুডের ওপর ডিপেন্ড করে আর ওয়েদারের ওপর ডিপেন্ড করে। ওয়েদারের যদি ন্যাচারাল যদি কোনো ওয়েদার হয় তো ঠিক আছে, যেরকম ওয়েদার চলছে সেরকমই চললো। কিন্তু যদি ওয়েদারের জন্য ওয়েদারে একটু ডিফারেন্স হয়, যেমন এখন শীতকালের শুরুতে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা অনেকটা বর্ষা টাইপের একটা গন্ধ আছে বৃষ্টিটায়, তো এই যে ওয়েদারটা চেঞ্জ তাতে কিন্তু ফুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেটা এইটা কেন, যে কোনো ফুলের কালার চেঞ্জ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন এখান থেকে গাছটা তো গাছটা কিন্তু মোটামুটি ভালোই আছে, গাছের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি, উল্টে বৃষ্টিতে আরও ভালো হয়ে গেছে গাছের কন্ডিশান। কিন্তু ফুলের কালার কিন্তু একটু ডিসব্যালেন্স হবে। তার মানে এই নয় যে ফুলের কালার চেঞ্জ হয় মানে আচমকা এটা মানে ভুতুরে কাণ্ডের মতন হবে, যে হলুদটা আচমকা দেবেন ডার্ক হলুদ হয়ে গেছে, সাদাটা পিঙ্ক হয়ে গেছে, আচমকা দেবেন অরেঞ্জটা হালকা গেরুয়া হয়ে গেছে। কিন্তু ফুলের কাটিংয়ের কিন্তু কোনো চেঞ্জ হবে না, উল্টে কাটিং ভালো হবে। অনেকেই জিজ্ঞেস করেন যে এই ওয়েদার চেঞ্জে ফুলের কালার চেঞ্জ হচ্ছে, তাহলে কি ফুলের কাটিংও নষ্ট হয়ে যাবে? একদমই নয়, কাটিং কিন্তু ফুলের একদমই নষ্ট হয় না, কাটিং ভালোই থাকে, খালি কালারটা একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়। তো এইটার জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর ফুডের জন্য যেটা হয় সেটা হলো অতিরিক্ত পরিমাণে যদি আপনারা কেমিক্যাল সার ইউজ করেন, অনেক সময় কিন্তু ফুলের কালার চেঞ্জ হয়ে যায়। মানে আপনি যে ভ্যারাইটিটা এনেছেন সেই ভ্যারাইটিটা দেখবেন আপনার কাছে হচ্ছে না, আপনি কিনে নিয়েছেন অন্য একটা দেখে আচমকা দেখবেন অন্য একটা কালার হচ্ছে, তো নয় ডিপ হচ্ছে, নয় হালকা হচ্ছে, না অন্য একটা সেট চলে এসছে। তো এইগুলো কিন্তু হয়, এইগুলো ওয়েদারের জন্য হয়, বেশি অতিরিক্ত কেমিক্যাল ফুডের জন্য হয়, কেমিক্যালের রেশিও যদি ঠিকঠাক না হয় তাহলেও হয়। নর্মাল খোল পচা দিন আমি বলবো জবা গাছে, এর থেকে বেটার খাবার আর হয় না গাছের জন্য। ওই সবজির খোলা পচাটা দেওয়া যায়, কিন্তু এই সমস্ত হাইব্রিড গাছে একটু ফাঙ্গাল লাগার ইস্যু থাকে। তো সবজির খোলা পচা যদি সবুজ সবজি খোলা পচা যদি দিতেও চান, তাহলে মানে হালকার থেকেও হালকা সলিউশন করে দিতে হবে। কারণ আমি দিই না সাধারণত এই হাইব্রিড জাতীয় গাছে দিই না, এই দেশি যেমন দেশি বিবেকানন্দ জবা এইগুলো তো দিই, কিন্তু হাইব্রিড কোনো গাছে দিই না, কারণ প্রচুর দাম নেয় গাছগুলোর। আর আমার কাছে মোটামুটি এই গাছগুলো দু বছরের ওপরে হয়ে গেছে বয়স, এখনও ওই টবেই আছে। আমি না মাটি চেঞ্জ করেছি না কিছু করেছি, শুধু খেতে দিই আর ওপরে হয়তো হালকা একটু ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিই বছরে একবার, এছাড়া কিন্তু আদার্স কোনো কেয়ার করি না। তাতে কিন্তু গাছের একটা পাতাও কোনো সমস্যা হয় না। অতিরিক্ত কেয়ার করবেন না এইসব হাইব্রিড গাছে, এটুকু আমি বলবো। কারণ অতিরিক্ত যদি ভাবেন যে কেমিক্যাল দিতে হবে, ফুড দিতে হবে, আপনাকে মিক্সড ফুড ইউজ করতে হবে, একদম না, শুধুমাত্র খোল পচা দিন। খোল পচার থেকে বেস্ট খাবার আর কিছু হতে পারে না। হ্যাঁ, আর একটা যেটা খোল হয় সেটা হলো বাদাম খোল। অনেকেই জিজ্ঞেস করছেন বাদাম খোল কীভাবে ইউজ করব। আমি ফার্স্ট কথা হলো বাদাম খোল ইউজ করি না। বাদাম খোল ইউজ মানে করা যায়, একদম যে জানা তা নয়। যদি 100 গ্রাম আপনার সর্ষের খোলা, তার মধ্যে 10 গ্রাম বাদাম খোল হবে, এর থেকে বেশি হবে না। মানে ওই সর্ষের খোলের বাদাম খোলের একটু ঝাঁঝ বেশি, তো ওই জন্য ইউজ করি না চট করে। অনেক সময় হয় যে একটু বেশি যদি পরিমাণ পড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় বার্ন হয়ে যেতে পারে, তো সেই জন্য বাদাম খোল খুব একটা বেশি ইউজ করি না। যে পার্সেল লাইনগুলোর জন্য একটু অসুবিধা হয় এই ফুলটার, এই ডালটার বিশেষ করে, কিন্তু বাইরে থেকে সুন্দর দেখতে লাগে। তো বাদাম খোল যদি ইউজ করারও হয় তাহলে বাদাম খোল বেশিক্ষণ ভেজাতে লাগে না, মোটামুটি 1 ঘন্টা ভেজালেও যথেষ্ট, আপনি ইউজ করতে পারবেন, দইয়ের মতন লেইলেই হয়ে যায়, সেটাও আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো। কিন্তু বাদাম খোলের ঝাঁঝ খুব বেশি, আমি এইটুকু বলবো। যদি 100 গ্রাম সর্ষের খোল নেন তাহলে 10 গ্রাম বাদাম খোল হয়তো তার মধ্যে মিক্সড হবে, এর থেকে বেশি নয়। কম হলে ভালো, বেশি হলে ক্ষতি আছে। আমি খোলের মধ্যে DAP ভিজিয়ে দিই এই শীতকালীন গাছকে, জবা গাছকে নয়, শীতকালীন যে সমস্ত সিজনাল গাছ আছে তাদেরকে কিন্তু খোলের সঙ্গে DAP দিই। আর এদের জন্য আলাদা খোল পচা হয়, শুধুমাত্র খোল পচা আর কিচ্ছু নয়। 100 গ্রাম খোল 1 লিটারে ভিজিয়ে রাখি, তার সঙ্গে আরও 5-6 লিটার যখন পচে যায় তখন আরও 5-6 লিটার দিয়ে সলিউশন করে এক কাপ করে সমস্ত গাছকে দিই। কম কেয়ার করুন, কিন্তু যেটা করবেন সেটা ঠিক করুন, তাহলে দেখবেন আপনার গাছে না পোকা হবে, না কোনো রকম ফুলের কোনো ইস্যু হবে, না ডাল শুকাবে। তো যেরকম আছে
অ্যাজ ইট ইট মানে ওরকমই আশেপাশে থাকবে, আস্তে আস্তে বড় হবে, এর থেকে বেটার মানে অন্যরকম কিছু হবে না। যদি মনে করেন যে ও কেমিক্যাল খাবার ইউজ দেবেন তাহলে আমাকে, আমি মানে একা থেকে সরি বলছি, আমি জবা গাছে কেমিক্যাল ইউজ করি না। তবে হ্যাঁ, আপনারা যে গোলাপের যে মিক্স ফুডটা করে দিয়েছি সেটা আপনি মাসে একবার দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি কেমিক্যাল ইউজ করতে পারেন, কারণ ওরা ব্যালেন্স আপনার খাবার, ব্যালেন্স মিক্স ফুড, ওটা যে কোনো গাছে ইউজ করা যায়, কিন্তু সেটা বুঝে শুনে কোন গাছে আপনি কখন দিচ্ছেন, কোন টাইমে দিচ্ছেন এবং কত পরিমাণে দিচ্ছেন। এক একটা গাছের পরিমাণ, সময় সবই আলাদা। তো জাস্ট আজকে এইটুকুই আজকে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও, ফুলটা ফুটেছে সেটাও বললাম, আর কীরকমভাবে কেয়ার করবেন হাইব্রিড জবা গাছকে সেটাও বললাম। আর আদার্স যদি কিছু কোশ্চেন থাকে তো নিচে করুন, সে নিয়ে আমি আবার ভিডিও করে দেবো মাঝে মাঝে। আজ জাস্ট এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ফুলের ছবি দেওয়ার হলে ফেসবুকে গ্রুপ আছে নেচার লাভারদের তোমালি, তো সেটাতে জয়েন করুন, সেখানে ফুলের ছবি পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নেবো। তো আর এক্সট্রাই জবা গাছের সম্বন্ধে কিছু বলারই, প্রচুর জবা গাছের ভিডিও আছে, যারা দেখতে পাননি পুরনো ভিডিওগুলো, যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলবো, তারা ইউটিউবের ওপরে যেখানে হোম ভিডিও প্লেলিস্ট থাকে, সেখানে প্লেলিস্টে অপশানে সেখানে একটা হিবিস্কাস লাভার বলে একটা গ্রুপ তৈরি করা আছে। তো যত ভিডিও আছে আমার এই জবার সম্বন্ধে, তো সব তার মধ্যে ইনক্লুড আছে। আপনার যেটাই আপনার মনে হয় যেটা আপনার উপকারী সেটা আপনি খুলে দেখতে পারেন। মানে আদার্স এই জবা গাছ সম্বন্ধে বলার কিচ্ছু নেই, ওয়েদার চেঞ্জ যদি হয়, যেমন এখন ওয়েদার চেঞ্জ হয়েছে তাই আমি বললাম যে কালার চেঞ্জ হচ্ছে, এবং দেখালাম যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে, নর্মাল পুনে ভ্যারাইটির কালারে চলে এসেছে, কিন্তু এটা পুনে ভ্যারাইটি নয়। প্রচুর মানুষ খুব ভালোবাসছেন এবং তাদের ভালোবাসাতেই এত গাছ করছি, এত আনন্দ করছি, আর তাদের সাথে শেয়ারও করছি। একটা ফুল ফোটালেও আমি তাদেরকে এই জন্যই দেখাচ্ছি, কারণ আমার কাছে যেটা আনন্দের সেটা আপনাদের কাছেও আমার থেকে বেশি আনন্দের, যদি আমার গাছে একটা ফুল ফোটে সেটা আমি মনে করি। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।